আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের একটা খুব প্রচলিত পিঠা, তা হলো ভাপা পিঠা। ভাপা পিঠা ছাড়া তো শীত কল্পনাই করা যায় না। তো আজকে আমি ভাপা পিঠা বানাবো, আর আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চালের গুঁড়ি, আর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। আর আমরা ভাপা পিঠা তো সবাই মোটামুটি জানি, তো আমি কিভাবে বানাই আমি এটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আর এর মধ্যে আমি যে নর্মাল পানি থাকে সেই পানিটা একটু একটু করে মিশিয়ে নেব। একবারে পানি দিলে আসলে এটা বোঝা যায় না, নরম হয়ে যেতে পারে, এই জন্য আমরা অল্প অল্প করে পানি দিয়ে গুঁড়িটাকে মিশিয়ে নেব। তাহলে আমরা পরিমাণটা বুঝতে পারবো আমাদের কতটুকু লাগবে, আর এটা নিজেই বুঝে নিতে হবে আমি কিরকম চাচ্ছি আমার এই গুঁড়িটার মধ্যে পানি। আমি একটু চিকন দানাটা করব, এটাই আমাদের ভালো লাগে খেতে। তো আমার পানির পরিমাণটা এই যে, এটা আমি যেভাবে মেখেছি ঠিক আমার এটাই হবে, এটা মুট করলে বোঝা যাবে। আর যদি কেউ মোটা দানাটা করতে চান তাহলে পানিটা আরেকটু দিতে হবে, তাহলে দানাটা একটু মোটা মোটা হবে। আমরা যেভাবে আসলে উত্তরবঙ্গের মানুষ আমরা যেভাবে ভাপা পিঠা বানাই, সেই ভাপা পিঠার ভেতরে আসলে আমরা কোনো গুড় বা নারিকেল দেই না, ভেতরে কিছুই থাকবে না। আমি এভাবেই বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর ভাপা পিঠাটা আমরা কি দিয়ে খাই সেটাও আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। আর আমি এখানে একটা চালনি নিয়ে নিয়েছি, এই যে স্টিলের, এটা দিয়ে চাললে খুব সুন্দর হয় আসলে, ভাপা পিঠাটার জন্য ভালো হয়। বা যে প্লাস্টিকের ঢাকনাগুলো থাকে সেগুলো দিয়েও করে নিতে পারেন, যদি কারো এরকম না থাকে, তবে এটা হলে বেশি ভালো হয়, খুব সুন্দর হয়ে তাড়াতাড়ি হয়, আবার খুব সুন্দর করেও পড়ে, দানাটাও খুব সুন্দর হয়। এই জন্য আমি এখন এইভাবে চেলে নিচ্ছি। আর আমি পুরনো একটা কথা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, একটু বলে নিচ্ছি যে আমার ব্লগগুলো যারা রেগুলার দেখেন বা আজই দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমার পাশে থাকুন সব সময়। একটা লাইক দিয়ে দিন, শেয়ার করুন, কমেন্ট করুন, সুন্দর সুন্দর কমেন্ট করুন। আর আরও যদি দেখতে চান সামনে আমার ভিডিওগুলো, তাহলে অবশ্যই অবশ্যই পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দিন, তাহলে আমার ভিডিওগুলো, সব নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন। আর আমার এই যে চালা শেষ হয়ে গেছে, আমি চেলে নিয়েছি আটাগুলো সব, এখন চলে যাব ভাপা পিঠা রেডি করার জন্য, চুলোয় চলে যাব। আর আমি দেখিয়ে দিলাম আমার ভাপা পিঠাটার জন্য আটাটা কীরকম করে নিতে হবে, চালার পর কীরকম হয়েছে সেটা। আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, এই যে সিলভারের পাতিল, এই পাতিলের মুখটা এভাবে ভাপা পিঠারই পাতিল, এইটা মুখ লাগানো থাকে, উপরে ছিদ্র আছে। আমি ভেতরে পানি দিয়ে দিয়েছি, পানিটা গরম হয়ে গেছে, পানিটা অবশ্যই ফুটতে হবে, ফুটতে থাকবে। আর আর এই চুলার জালটা থাকবে মিডিয়াম। আর আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি মেলামাইনের, এটা ছোট, মেলামাইনের যে স্যুপ বোল থাকে, স্যুপের যে বাটি থাকে তার চেয়ে ছোট যে বাটি, ঠিক সেই বাটিটা। আর আমি নিয়ে নিয়েছি এখানে এই জন্য পুরনো গেঞ্জির কাপড়, আমি দুই ভাগ করে দুইটা করে নিয়েছি, করে আমি দুইটা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। অবশ্যই ভেজা পানি কাপড় দিয়ে করলে বেশি ভালো হয়। আমি এখন গুঁড়িগুলো বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, একটু হালকা চেপে চেপে নিতে হবে, খুব বেশি না, বেশি চাপলে আবার পড়বে না। এই যে আমি এভাবে নিয়ে নিয়েছি, এখন আমি যে গেঞ্জির কাপড়টা আপনাদেরকে দেখালাম, সেই যে সেই গেঞ্জির কাপড় দিয়ে আমি বাটিটাকে একদম ভালো করে মুড়ে নিয়েছি। আমি আসলে কিভাবে মোড়াই সেটা দেখানো হয়নি, আমি বুঝতেই পারিনি যে সেই ভিডিওটা আসলে আমার আসেনি, আমি অন্য এক সময় আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আবার। আর এই যে আমি পাতিলের মুখের ওপর উপুর করে বসিয়ে দিলাম, দিয়ে কাপড়টা সরিয়ে নিচ্ছি, সরানোর পর এই যে আমি বাটিটা তুলে নিলাম। এই ভাপা পিঠা বানানো আসলে প্রায় আসলে সকল গৃহিণীরাই জানেন, যারা আমার মতন একটু পুরনো বা আরও বড়রা তো জানবেনই, তো এইটা উপকার হবে যারা নতুন ব্যাচেলার ভাই বা বোনদের, বা যারা নতুন সংসার শুরু করেছেন তাদের জন্য তো খুব উপকার হবে। আর জাস্ট আমি আমার আমি কীভাবে করি সেটা শেয়ার করছি, এই কারো যদি উপকার হয় তা তো আমার জন্য ভালো, ক্ষতির কিছু না। এই যে আমার ভাপা পিঠাটা হয়ে গেছে,
হয়ে গেলে আসলে বোঝাই যাবে যে চারিদিক দিয়ে ধোঁয়া উঠবে। আর হলে আসলে রেগুলার নিজে বানালে বোঝা যায় এটা আসলে খুব বেশি সময় লাগে না একটা ভাপা পিঠা তৈরি করতে। এই যে আমার ভাপা পিঠাটা হয়ে গেছে, 5-7 মিনিটের মতো হয়তো লাগবে এইরকম। আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। আর আমি আর একটা কথা বলছি, আমি যেটা বলতে বলতে থেমে গেলাম সেটা হলো আমার পুরনো বন্ধুদেরকে আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সব সময় সাপোর্ট করার জন্য। তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে তারা উৎসাহিত করে সব সময়, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আপনারা সব সময় আমার পাশে থাকবেন এটা আমি আশা করছি। তো এই তো আমি এই ভাপা পিঠাটাও এখন আমি বসিয়ে দেব। আপনারা দেখলে তো অবশ্যই বুঝতে পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে আমার ভাপা পিঠা। আর আমার কাছে মনে হয় শীতের যত পিঠা আছে তার মধ্যে সবচেয়ে সহজ পিঠা হলো ভাপা পিঠা। একটু চেষ্টা করলে আসলে যে কেউ বানাতে পারবে আমার মনে হয় এইটা। তো এই যে আমার পিঠা বানানো একদম শেষ, আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, দেখুন কত সুন্দর লাগছে। এখন আমি শেয়ার করব আপনাদের সঙ্গে যে আমরা ভাপা পিঠার সঙ্গে কি খাই। এই যে আমরা এখানে একটা মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানিয়ে নিয়েছি, এটা ঘাটি বলে। আমাদের ওই সাইডে এটা বোয়াল মাছের মাথা দিয়ে করে, এই ঘাটিটা আলু দিয়ে করে। আর এই যে পাশে আছে খেজুরের রস ঘন করে এভাবে লালি তৈরি করা হয়, এটা দিয়ে আসলে আমাদের ওই সাইডে ভাপা পিঠা খাওয়া হয়। আর এর মধ্যে দিয়ে দিলাম খাঁটি গাওয়া ঘি, এটা দিয়ে খেতে অসাধারণ লাগে। আর আমাদের ভাপা পিঠা আসলে আমরা অনেক কিছু দিয়েই খাই, সেটা সেইগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো ইনশাল্লাহ আস্তে আস্তে। আর আমরা এভাবেই খাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের ভাপা পিঠার মধ্যে কোনো নারিকেল বা কোনো খেজুরের গুড় আমরা দেই না। তো খেজুরের গুড় বা নারিকেল দিয়েও যে ভাপা পিঠা আমরা খাই ঢাকার এই সাইডে সেটাও ভালো লাগে, খারাপ লাগে না। তবে আমরা জন্ম থেকে আসলে এটা খেয়ে অভ্যস্ত, এই জন্য এটা বেশি ভালো লাগে খেতে। এইটাই আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম এইটা। আর আমি এখন এটা ভেঙে দেখাবো ভেতরটা কত সুন্দর হয়েছে, দেখলে বুঝতে পারবেন। আর ভাপা পিঠাগুলো কিন্তু খুব বেশি বড় হয়নি, দেখতে কেমন বড় বড় মনে হলো ভাপা পিঠা একদম ছোটো বাটি যেইটা আছে মেলামাইনের সুপের বাটির চেয়ে ছোটো, সেই বাটিটা দিয়ে আমি বানিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। আর আজকের মতো আমি আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিব। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই পিঠা, আপনাদের কেমন লেগেছে। আজকের মতো আমি এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।